সিনেমা যেমন কমার্শিয়ালি হিট হয় সেটা আসলে ভিউ কখনো মান নির্ধারক না, কাজটা কতটুকু ভালো বাট ভিউ একটা ডাটা, সেই মানুষটা কতটা জনপ্রিয় বা সেই নাটকটা জনপ্রিয়তা পেয়েছে কি পায় নাই। সো ইটস এ ওয়ান কাইন্ড অফ বিজনেস পলিসি, বিজনেস পলিসির মধ্যে এটা পড়ে। একজন প্রডিউসার টাকা অর্থ ঢালছেন, তার অর্থটা ভিউ রেভিনিউ জেনারেট করছে, সো একজন প্রডিউসার আবার সেই অর্থটা ঢালবে। ইটস এ ক্যালকুলেশন অফ বিজনেস, অথবা একটা নাটক সেই সময় কত জনপ্রিয়তা পেল, এটা গানের ক্ষেত্রে হয়, মুভির ক্ষেত্রে হয়, সব ক্ষেত্রেই হয়। আর গুড পারফরমেন্সের সাথে ভিউয়ের কোনো সম্পৃক্ততা নেই, এই জন্য বললাম যে একটা ভিউ হয়ে গেছে, অনেক ভিউ হয়ে গেছে, সেটা যে আসলে সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে ভালো নাটক সেটা আমি বলি না, কিন্তু ভিউটা হচ্ছে ডাটা। ভিউটা কারা দেয়? ভিউয়ার্সরা দেয়। সো ভিউয়ার্সের জন্য তো আমাদের এই কাজ। তখন ভিউয়ার্স একটা নাটক, তারা খুব ফান মুড আছে, ফানের একটা নাটক, ফান মুডের একটা নাটক তারা দেখে ফেলে, তারা খুব রোমান্টিক ফর্মেটে যখন থাকে তখন রোমান্টিক কোনো নাটক দেখে ফেলে, সিরিয়াস কোনো নাটক হয়তো বা তারা বুঝতেও পারে না। সো আমাদের কম্বিনেশনটা এমনই হওয়া উচিত যে যার গ্রহণযোগ্যতা আছে ম্যাস পিপলের কাছে তারই ভিউ বেশি হয়। এটা যেমন খুব দরকার বিজনেসের জন্য, কারণ সকল সবাই বলবে শিল্প করি শিল্প করি, আসলে এটা ব্যবসা ভিত্তিক শিল্প দিনের শেষে। সো শিল্পের জন্য কাজ করলে তো আমার আসলে 5 দিনের কোনো লিমিট থাকবে না। এখানে বলা হয় 5 ঘন্টায় 5 লাইন কবিতা লিখে দাও, আমি তোমাকে 5,000 টাকা দিচ্ছি। এখানে কেউ সুইজারল্যান্ডে যে 1 লাইন, আবার কক্সবাজারে যে 1 লাইন করে, ওই শিল্প চর্চাটা হয় না। সো আমাদের সাথে সময় এবং অর্থ বেঁধে দেওয়া আছে। সো ভিউটা একটা ডাটা, এটাকে ম্যাস পিপল কী পরিমাণ কানেক্ট করছে এটা একটা ডাটা, এবং সেই সাথে সে যদি খুব ভালো পারফর্মার হয় তাহলে ওই যে বললাম যে সোনায় সোহাগা, যে একজন মানুষ গুড পারফরমেন্স করেন এবং সে ম্যাস পিপলের সাথে কানেক্টেড, তার গ্রহণযোগ্যতাটা আছে। সো এই দুইটা জিনিসই খুব দরকার, এবং আগে হয়তো এই ডাটাটা আমরা পেতাম না, এটা পেতাম টিআরপি, টেলিভিশনের রেটিং থেকে আমরা পেতাম। সো ইট ইস এ ভেরি সিম্পল, এখানে যারা অন্যভাবে চিন্তা করে তারা আসলে, আমার কাছে মনে হয় যে তারা আসলে তাদের চিন্তাভাবনা বা ক্যালকুলেশনটা হয়তো অন্যরকম।